পেটের টানে শুধু দিল্লিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের প্রত্যন্ত এলাকা মানিকগঞ্জে পাঁচ যুবক। লকডাউনের কারণে সেখানে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে গত 14ই মে জলপাইগুড়িতে এসে পৌঁছন তারা। ওই দিন থেকে তাদের আশ্রয়স্থল ছিল শহরের রাজবাড়ি পাড়া সরকারি কোয়ারেন্টাইন সেন্টার। সেখানে তাদের সোয়াব টেস্ট করা হয়, প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে রবিবার তাদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর যুবকেরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। তারা জানান প্রশাসন থেকে তাদের বাড়ি ফেরার কোনো ব্যবস্থা করা হয়নি, ফলে তারা তাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে প্রধান জলপাইগুড়ি থেকে তাদের বাড়ি ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন বলে জানালেন যুবকেরা। কোথা থেকে গিয়েছিলে তোমরা? দিল্লিতে। তা এখন কোথা থেকে আসছো? কোয়ারেন্টাইন সেন্টার থেকে আসছো। কতদিন ছিলে তোমরা? বাড়ির থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে।